ব্রহ্ম রামকৃষ্ণ হরি জয় রাম কৃষ্ণ জগত ঈশ্বর তুমি কি ব্রহ্ম হরে জগত কারণে অবতার ধরা নর রূপ ধরি এরাম গুরু অবতারী ধর্ম ব্রত আসরে পথ দিয়া এই পথে বলে ভকতি উপজয় তাতে জ্ঞান তাতে জ্ঞান জ্ঞান কর্ম কৃষ্ণ জানিল হৃদয়ত এবেহে ভজিল তব সমনত রক্ষা করা ব্রহ্মা বিষ্ণু হর তবয়াই গাহিরে লয়া আসে নিতে জগতে ভুবয়া রাম কৃষ্ণ বলি বারে বারে রাম নামে করে পাপ প্রায়শ্চিত্ত দয়া করি হরে নিজ দাস করি তুমি মর অমৃত রখ তোমার প্রেমত হো আসতি পরম পরম আজি এই শুভ ক্ষণত আমি এটি ভগৱত পাঠ আয়োজন কৰিছোঁ। উক্ত ভগৱত পাঠত কৃষ্ণ অৱতাৰ কথন অধ্যায় লৈছোঁ। ইয়াত নাৰদ মহামুনি আৰু ব্ৰহ্মাই
আলস্য কৰি আছে, কৃষ্ণৰ অৱতাৰৰ বিষয়ে কেনেধৰণে আলস্য কৰিছে আমি বুজি লওঁ। এই আলস্যৰ বিষয়বস্তুৱে হ'ব আমাৰ মানৱ জাতিৰ পাপ প্ৰায়চিত্তৰ জ্ঞান। সেই হেতুকে ইয়াতে ব্ৰহ্মাই মুনি কেনেধৰণে প্ৰকাশ কৰিছে শুনো আহক। এনেকে প্ৰকাশ কৰিছে, আয় ব্ৰহ্মাই বলন্ত শুনা মুনি ইষ্টদেৱ কৃষ্ণ ৰত শিৱলী লাচয় হামি তুলি
পুৰণ ঘাই